ঐশাহি নিশা হে মদিনা আসসালাতু আসসালাম ঐশাহি নিশা হে মদিনা আসসালাতু আসসালাম জিনাতে আরশ মুওয়াল্লা জিনাতে আরশ মুওয়াল্লা আসসালাতু আসসালাম ঐশাহি নিশা হে মদিনা আসসালাতু আসসালাম সালাতু নিয়া সালামু নিয়া হাবিবাল্লাহ ক্যা তুমকো বাতাবো কতনি মকবুল নজর হে খাজা সুবহানাল্লাহ বলুন না আজকে আপনারা জারুর সেবা করতেছেন হিন্দুল ওলি হযরত খাজা মুঈউদ্দিন চিশতি হাসান শানজিরি আজমিরি আলাইহির রাহমাতুল সেবাক তো ওনার শানে মনকাবাত পড়লে নাত রাসূল পড়লে ওনার শান অমান বর্ণনা করলে এটা ঈমানের খোরাক হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ ক্যা তুমকো বাতাও কতনি মকবুল নজর হে খাজা চচ পুছিয়ে মেরা দিল মে মেরে জান জিগর হে খাজা মেরি নগাহো মে খাজা কা জলওয়া খাজা কা জলওয়া আজ বি হে আর কল বি রহেগা নামে মুবারক লব পর খাজা পিয়া কা খাজা পিয়া কা আজ বি হে আর কল বি রহেগা সালাতু নিয়া সালামু নিয়া পাই পড়ি মিনতি করি যে প্রিয় তোমায় খাজা বাবা তোমায় নিতে পাঠায়াছেন রায় সুবহানাল্লাহ জোরে বলুন পাই পড়ি মিনতি করি যে প্রিয় তোমায় খাজা বাবা তোমায় নিতে পাঠায়াছেন রায় সালাতু নিয়া রাসূলুল্লাহ সালামু নিয়া হাবিবাল্লাহ সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন ওজুনতে তো কুছ না তা ওজু না হো তো কুছ না হো জান হেব জাহান কি জান হে তো জাহান হে সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা
حبيبنا صل على محمد. الحمد لله بولون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كراما كاتبين يعلمون ما تفعلون. إن الأبرار لفي نعيم. وإن الفجار لفي جحيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. الذين آمنوا وكانوا يتقون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال النبي شباب صلى الله عليه وسلم من أتاه الله مالا فلم يودي زكاة مثل له ماله يوم القيامة شجاعا أقرع له زبيبتان يتوقه يوم القيامة ثم يأخذ بلحظ متيه يعني صدقيه أنا مالك أنا كنزك ثم تلا ولا تحسبن الذين يبخلون. سبحان الله بولون. এখন তো আর মাদ্রাসায় গিয়ে হাদিস পড়ার আর সুযোগ সেটা নেই, সেজন্য এই ধরনের মাহফিলে কোরআন থেকে বয়ান হবে, হাদিস থেকে বয়ান হবে। তো যে কোরআন যে হাদিস আলোচনা হবে সেগুলো যদি আলেমদের মুখোমুখি পড়া যায় আরো বেশি সওয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর হাদিস পড়লে লাভ না লস? লাভ। এটা এখন বুঝবেন না, যখন আপনাকে আমাকে সবাইকে এই দুনিয়া ছেড়ে কবরে যেতে হবে, সে কবরস্থানে যখন কেউ কারো হবে না, হজে গরিব নামাজ আলাইহ রহমার মাহফিলটা যখন পাশে এসে দাঁড়াবে আপনার ভাই আপনার আত্মীয় স্বজন, তখন আপনাকে দেখে ঈর্ষা করবে যে অমুক ভাই তুমি তো আমার সাথে জাহানপুর পূর্ব জাঙ্গালপাড়া ছিলা, আজকে তুমি আমার আগে জান্নাতে যাচ্ছ, কারণ কি বলে যে পূর্ব জাহানপুর জাঙ্গালপাড়ার এলাকাবাসীরা হজ গরিব নামাজকে মহব্বত করে মাহফিল সাজিয়েছিল, সে মাহফিল জান্নাতের বাগান, যদিও বা রাস্তা এই মুহূর্তে এটা জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমি দুনিয়ার জমিনে থাকতে জান্নাতের বাগানে বসেছিলাম বিদায়, আজকে আল্লাহ খুশি হয়ে আমাকে তোমার আগে জান্নাতে ঢুকিয়ে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
একটি নির্দিষ্ট বিষয় আমাকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে হজা গরীব নামাজের জীবনী কেরামত জোরে বলুন না সুবহানাল্লাহ শুধু আমরা জীবনী কেরামত শুনলাম ওনার সেই জীবনীগুলো নিজের জীবনে প্র্যাকটিক্যালি আমল করলাম না তাহলে হবে না ওনার জীবনী কেরামত আলোচনা করব পাশাপাশি আমাদের জীবনে সেগুলো আমল করার দরকার আছে না নাই আছে তাহলে প্রথম আসুন ওনার নাম হচ্ছে হাসান এরপরে মুঈনউদ্দিন ওনার জন্ম 500 এক এক রওয়ায়েতে এক এক রকম এসেছে আমি যেই কিতাব থেকে কথা বলু বলছি সেগুলো হচ্ছে সিয়ারুল আউয়ালিন খুব একটি গ্রহণযোগ্য কিতাব সে কিতাবের মধ্যে এসেছে হজ গরীব নওয়াজের জীবনী উনি 530 হিজরি এক রওয়ায়েত আরেক রওয়ায়েত উনি 536 আরেক রওয়ায়েত উনি 537 হিজরিতে সিস্তান নামক রাজ্যের সানজির নামক শহরে গ্রামে জন্মগ্রহণ করেন জোরে বলুন সুবহানাল্লাহ ওনার আব্বার নাম মোহাম্মদ গিয়াসউদ্দিন জোরে বলুন না সুবহানাল্লাহ সবাই আমার মনোযোগ আমি বিষয়ের বাইরে যাওয়ার সুযোগ নাই বিষয়কে সামনে রেখে ওনার জীবনী সাথে আমাদের জীবনে কি আমলগুলো করা দরকার সেগুলো বলে আমি নির্দিষ্ট সময়ে আমি আমার বক্তব্য ইতি টানব আলহামদুলিল্লাহ বলুন সবাই মনোযোগ তাহলে হজা গরীব নওয়াজের আব্বুর নাম কি বলছিলাম মোহাম্মদ গিয়াসউদ্দিন মাতার নাম মায়ের নাম কি উম্মুল বরা সাইয়্যেদা উম্মুল বরা মাহে নূর জোরে বলুন সুবহানাল্লাহ উনি মায়ের বংশ থেকে খাতুন জান্নাত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর সুবহানাল্লাহ জোরে বলবেন মাই সিজদা করো ইয়া দিল কো সামালো মুহাম্মদ কি চৌকাঠে নজর আ রহি হে সুবহানাল্লাহ বলুন اسی میں خودی میں اسی بے خودی میں کہیں کو نہ جاؤ تڑپ کمل والے کی تڑپا رہی ہے سبحان اللہ بول بولنا دو عالم کا داتا میرے سامنے ہے کہ کعبے کی کعبہ میرے سامنے ہے سبحان اللہ بولو ادا کیوں نہ فرض ہے محبت کی رو میں خدا کی خدا কি যা রহি হে আলহামদুলিল্লাহ বলুন না এখন একটি হাদিস শুনেন বুহারি শরীফ কত পারা 30 পারা বলুন না কত পারা আর কোরআন শরীফ কত পারা 30 পারা এই বুহারি শরীফের লাস্টের একটি হাদিস আছে কালিমাতান হাবিবাতান ইলার রহমান সাকিলাতান ফিল মিজান খফিফাতান আলাল লিসান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বলুন এই যে আপনারা যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো বলতে কৃপণতা করেন এটার আমলটা দেখাচ্ছি এর আমলটা হচ্ছে যারা দুনিয়ার জমিনে বুহারী শরীফের 30 পারা লাস্টের হাদিসের উপর আমল করবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবে কিয়ামতের ময়দানে তাদের আমলনামা বাড়ি হয়ে যাবে সুবহানাল্লাহ বলুন মিজানের পাল্লা বাড়ি হয়ে যাবে সুবহানাল্লাহ বলুন কেন এই শব্দগুলো একবার উচ্চারণ করতে সহজ কিন্তু আমলনামা যখন ওয়াকিমুল ওয়াজনা বিল কিস্তি ওয়ালা তুখসিরুল মিজান মিজানের পাল্লা যখন আপনার আমার আমলনামা দেওয়া হবে ওজন দেওয়া হবে তখন এই শব্দগুলো উচ্চারণ করার কারণে আপনার আমলনামা পাল্লা বাড়ি হয়ে আল্লাহ আপনাকে জান্নাত দান করবে সুবহানাল্লাহ বলুন তাহলে আমি কথা কোথায় থেকে শুরু করলাম কথা শুরু করলাম যে হজা মায়ের দিন চিস্তি
হাসান সাংজিরির আম্মা জানছিল বংশধর কোথায় ফাতুনা জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর আর পিতার বংশ থেকে কোন দিকে মাওলানা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর তাহলে ওনারা কারা ওনারা আহলে বাইত সুবহানাল্লাহ বলুন না তো আমরা আহলে বাইত তো চিনি আহলে বাইত সম্পর্কে আহলে বাইতের যে শশো আদাকার মাহফিল হয় সেখানে আহলে বাইত সম্পর্কে আপনারা শুনেছেন তো যেহেতু হাজার গরীব নওয়াজের সম্পর্ক আহলে বাইতের সাথে তাহলে ওনাদের সাথে যদি আমরা সম্পর্ক রাখি আমাদের মর্যাদা কমবে না বাড়বে বাবা একটা আওয়াজ দিতে হবে কমবে না বাড়বে বাড়বে তাহলে এখন দেখেন ওনাদের শান আহলে বাইতের শান আল্লাহ কি বলেছে আমি তো প্রথমে বলেছি ওনার জীবনেকে সামনে রেখে যে কথাগুলো আসবে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে তাহলে আল্লাহ কি বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা সুবহানাল্লাহ বলুন না আল্লাহ চান যে আহলে বাইত যারা তাদেরকে পূত পবিত্র রাখতে এখন এখানে প্রশ্ন হচ্ছে আমরা আজকে যেই বলির উরসে পাকে এসেছি উনি হচ্ছেন খাজা গরিব নওয়াজ ওনার সম্পর্ক আহলে বাইতের সাথে সুবহানাল্লাহ বলুন ওনার আব্বা জান দুনিয়ার জমিনে থাকতে বেশি ধন সম্পদ ছিল না একেবারে কম ধন সম্পদ ছিল আমাদের পিতামাতা আমাদের আত্মীয় অনেক ধন সম্পদ আছে কিন্তু হাজা গরিব নওয়াজ আলাইহি রহমা পিতা থেকে বেশি ধন সম্পদ পাই নাই একটি মাত্র ফলের বাগান পেয়েছে সুবহানাল্লাহ বলুন না বাপের থেকে কি পেয়েছে একটি ফল বাগান পেয়েছে আঙ্গুরের বাগান বলতে পারেন উনি ওখানে দেখাশোনা করতেন ওটা দিয়ে জীবন জীবিকা নির্বাহ করতেন ওনার বয়স যখন সাত বছর কত বছর এ কথাগুলো গভীরভাবে মনোযোগী রাখবেন বাবা কারণ লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল করেছেন বসেছেন ওলামায়ে কেরামদের দাওয়াত দিয়েছেন গরু মহিষ জবে করেছেন আপনারা হাদিয়া দিয়েছেন যদি একটি হাদিস একটি কোরআন একটি জীবনী একটি কেরামত যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে না পারেন তাহলে লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল করে কোনো লাভ আছে লাভ নেই সেজন্য আমি যে কথাগুলো বলবো গভীর মনোযোগ দিয়ে শুনবেন হজা গরিব নামাজের বয়স যখন সাত বছর কত বছর সাত বছর উনি তখন থেকে নামাজ পড়তেন কি পড়তেন নামাজ পড়তেন তাহলে এখন আমাদের শিক্ষা কি আমাদের ছেলে মেয়েদের বয়স যখন সাত বছর হবে তা আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কি শিক্ষা দেব নামাজ শিক্ষা দেব সুবহানাল্লাহ বলুন না রসুল বলেছেন মাররু আওলাদিকুম বিসসালাহ ওহুম আবনাউ বিসসিনিন সাবা সিনিন ওহুম আবনাউ আশার উম্মাহ তোমাদের ছেলে মেয়ে যখন সাত বছর পদার্পণ করবে তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে নামাজ শিক্ষা দাও যেটা হজা গরিব নামাজ সাত বছর থেকে নামাজ পড়েছেন সুবহানাল্লাহ বলুন তাহলে একটা পেলেন দ্বিতীয় নাম্বার উনি রোজা রাখতেন কি রাখতেন রোজা রাখতেন এগুলো কত বছর বয়সের কথা সাত বছর বয়সের কথা তাহলে এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে আমাদের ছেলে মেয়েরা যখন প্রাপ্ত বয়স্ক হবে নামাজ যখন ফরজ হয়ে যাবে তাদেরকে আমরা রোজার শিক্ষা দেব সুবহানাল্লাহ বলুন ওই সাত বছর থেকে নামাজের শিক্ষা দিবেন দশ বছর যখন হবে মাইট দিবেন প্রহার করবেন বেত দিয়ে বেত্রাঘাত করবেন যদি নামাজ না পড়ে তারপরে বিছানা আলাদা করে দিবেন উনি প্রাপ্ত বয়স্ক হচ্ছে তখন তাকে বিছানা আলাদা করে দিবেন আলাদা করে দিলে উনি এগুলো জানবে শিখবে বুঝবে তাহলে হয় যে গরিব নামাজ সাত বছর থেকে নামাজ শুরু করেছেন শুধু ফাঁস ভক্ত নামাজ নয় তাহাজ্জুদের নামাজ আওয়াবিনের নামাজ এস্টাকের নামাজ শাস্তের নামাজ সালাতুদ তসবি দোহা যত ধরনের নওয়াফিল নামাজ ছিল সমস্ত নামাজ হয় যে গরিব নামাজ পড়েছেন সুবহানাল্লাহ বলুন তাহলে এখানে আমাদের শিক্ষা হচ্ছে পাঁচ ভক্ত নামাজের পাশাপাশি অতিরিক্ত যে নওয়াফিল নামাজগুলো আছে সেগুলো আমাদের পড়তে হবে সুবহানাল্লাহ বলেন নামাজে রোজা হজার জকাত আদায় যে জন করিবে
আন্ধার ঘরে বন্ধু সেজে তোমার পাশে তাকিবে সুবহানাল্লাহ বলবেন না এসব ছাড়া অন্য কিছু পাশে তাকিবে না রে ওই যে আন্ধার খবরে যাবি তোরা কি করে এই দুনিয়ার তরে সারা জীবন ঠিবের তখরে সুবহানাল্লাহ বলুন না নমাজ রোজা এই দুনিয়ার জমিনে যে আদায় করবে এগুলো আপনার পক্ষে আপনাকে বাঁচাবে জাহান্নামের আগুন থেকে সর্প থেকে এগুলো আমরা কোথা থেকে শিখেছি নবী থেকে শিখেছি নবী কাকে শিক্ষা দিয়েছেন হজে গরীব নামাজকে হজে গরীব নামাজের জীবন আলোচনা করে আমরা সেখান থেকে শিক্ষা নিলাম পাঁচ ওয়াক্ত জামাত নামাজ পড়ব এবং নওয়াফিল নামাজ পড়ব রোজা রাখব জোরে বলুন সুবহানাল্লাহ এতটুকু গেল তারপর আসেন হজে গরীব নামাজ এই সাত বছর বয়সে এই ধরনের মাহফিল যেখানে হতো মাইকের আওয়াজ যেখানে শুনতেন হজে গরীব নামাজ ওইখানে ছুটে চলে যেতেন ওনার বন্ধুরা ওনার পিতারা ওনার মাতারা আত্মীয় স্বজনরা এত চেষ্টা করেও ওনাকে ঘরের মধ্যে গৃহবন্দী করে রাখতে পারতেন না কারণ কি ওনার মধ্যে ইশকে রসুল ছিল ওনার জিকির যেখানে হয় সেখানে ছুটে চলে যেতেন সুবহানাল্লাহ বলুন তাহলে আজকে আপনারা যারা এসেছেন এটা হজে গরীব নামাজ আলাইহি রাহমার একটি আদর্শ নবীর আদর্শ তো আছেই হজে গরীব নামাজ গরীব না যেখানে মাহফিলের আওয়াজ শুনতেন সেখানে চলে যেতেন জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে জিকিরের মজলিসে এসে লাভ কি লাভ দেখেন আজকের এই মজলিসে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা মুকাররর আছে ঘোরাফেরা করতেছে তো আমার বান্দারা কোথাও জিকির হচ্ছে কিনা দেখো সুবহানাল্লাহ বলবেন না একজন ফেরেশতা যখন মুকাররর করে দেন ঠিক করে দেন আল্লাহ বলে যে আমার এই বান্দারা কোথাও জিকির করছে কিনা দেখো তখন এই মজলিস যখন দেখবে ফেরেশতা নির্দিষ্ট করে একটা বাউন্ডারি দিয়ে দেবে বেষ্টনে দিয়ে দেবে কেন আমার এই বান্দাগুলো জিকির করছে নবীর দুরুদ পাক পড়ছে তখন আল্লাহ জিজ্ঞেস করবে ফেরেশতা আমার এই বান্দারা গুফনে গুফনে চুপে চুপে এখানে বসে বসে কি করছে বলেছে আল্লাহ আপনার জিকির করছে যেই জিকির হজে গরীব নামাজ করেছিল জোরে বলুন সুবহানাল্লাহ তখন আল রব্বুল আলামিন ডাক দিয়ে ফেরেশতাকে বলে আমার ফেরেশতা আমার এই বান্দা কি চায় আমার থেকে তখন ফেরেশতা উত্তর দেয় আল্লাহ আপনার এই বান্দা আপনার থেকে জান্নাত আশা করে সুবহানাল্লাহ বলুন আমরা জান্নাত চাই কি চাই না চাই হজা গরীব নামাজ জান্নাত আরাম করছেন আমরা জান্নাতে যাওয়ার জন্য হজা গরীব নামাজের দাম অনে এসেছি হজা গরীব নামাজের স্বর্ণ উঠতে পাক এসেছি যিনি রসুলকে রাজি করেছেন আল্লাহকে রাজি করেছেন আমরা যদি আজকের মজলিস থেকে হজে গরীব নামাজের জীবন আলোচনা করে খেরামত আলোচনা করে নিজের জীবনে যদি বাস্তবায়ন করতে পারি খোদা কি কসম খেয়ামতের ময়দানে যখন ছেলে আপনাকে পালিয়ে চলে যাবে স্ত্রীর জন্য আপনি যা করেছেন সেই স্ত্রী আপনাকে চিনবে না ছেলে পিতাকে চিনবে না বন্ধু আপনাকে চিনবে না সে কঠিন মুহূর্তে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাত হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে আল্লাহ ওই ফেরেশতাকে যখন জিজ্ঞেস করে আমার এই বান্দা আমার প্রশংসা করছে কেন করছে কি চাই বলে জান্নাত চাই বলে যে ওরাকে জান্নাত দেখেছে বলে যে না দেখে নাই তো যদি দেখতো আল্লাহ আরো বেশি বেশি জান্নাত আশা করতো জোরে বলুন সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বরে আমার এই বান্দারা গুফনে গুফনে কি করে বলে যে জাহান্নামের আগুন থেকে পানা চায় বলে যে আমার এই বান্দা জাহান্নাম দেখছে নাকি আল্লাহ জাহান্নাম দেখে নাই যদি দেখতো জাহান্নাম থেকে অনেক দূরে পালিয়ে যেত সুবহানাল্লাহ বল সেজন্য আমরা মোনাজাতের মধ্যে দোয়া করি রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান্নার সুবহানাল্লাহ বলুন আয় আল্লাহ আমাকে দান করুন দুনিয়ার মধ্যে কল্যাণ ওফিল আখিরাতি হাসানা আখিরাতের কল্যাণ ওয়াকিনা আযাবান্নার আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও সুবহানাল্লাহ বলুন তাহলে হজে গরীব নামাজ সাত বছর থেকে নামাজ পড়েছেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা নামাজ পড়বো নওয়াফিল নামাজ পড়বো
এবার রোজা রেখেছেন আমরা রোজা রাখব সুবহানাল্লাহ বলুন জিকির করেছেন জিকিরের মজলিসে বসেছেন আমরা জিকির করব জিকিরের মজলিসে বসব জোরে বলুন সুবহানাল্লাহ এখন ওনার পৈতৃক যে সম্পত্তি উনি পেয়েছেন একটি বাগান উনি সেই বাগানে যখন দেখাশোনা করছেন ওই বাগানের মধ্যে একজন বিখ্যাত ওলি এসেছেন যার নাম হযরত ইব্রাহিম খানদুজি আলাইহির রহমান সুবহানাল্লাহ বলবেন না এগুলো আমি বলছি রিয়া সিআরুল আউয়ালিন কিতাব থেকে বলছি সিআরুস সালিহিন কিতাব থেকে বলছি এই ধরনের হজে গরীব নামাজের জীবনের উপর পাঁচ থেকে ছয়টি কিতাব আরো অনেক থাকতে পারে এখান থেকে বলছি তো হযরত ইব্রাহিম খানদুজি আলাইহির রহমান উনি মুহাক্কিক বুজুর্গ বলি উনি যখন ওনার বাগানের মেহমান হলেন উনি বাগান থেকে বিভিন্ন ফল ফ্রুট দিলেন একেবারে যত্ন সহকারে মেহমানদারি করলেন এখন তো আমরা মেহমান আসলে চেহারা মলিন করে ফেলি মেহমান আসা সুন্নাহ মেহমান আসলে বরকত হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি কোনদিন মেহমান ছাড়া ভাত খান নাই যখন হযরত ইব্রাহিম খানদুজি রহমা গরীব নামাজের সেই ফল বাগানে এসেছেন উনি দাঁড়িয়ে সুন্দরভাবে মেহমানদারি করেন কত যত্ন করছেন আদর করেছেন উনি মেহমানদারি যখন করলেন ওনার ব্যাকের মধ্যে অর্থাৎ ইব্রাহিম খানদুজি আলাইহির রহমার ব্যাকের মধ্যে সামান্য নাস্তা ছিল বা রুটি ছিল কারণ পেশাবদেরকে অনেক কিছু মানুষ হাদিয়া দেয় উপহার দেয় হাদিয়া দেওয়া সুন্নাত নেওয়া সুন্নাত আচ্ছা কারণ উনি ওখান থেকে একটি রুটি টুকরা টুকরা করে হাজা গরীব নামাজকে খাওয়াই দিলেন সুবহানাল্লাহ বলুন হযরত ইব্রাহিম খানদুজি আলাইহির রহমা যখন হযরত হাজা মঈনুদ্দিন চিশতি হাসান সানসিরি আলাইহির রহমার বাগানের মেহমান হলেন সে মেহমান তো উনি মেহমানদারি করেছেন তারপরে ইব্রাহিম খানদুজি আলাইহির রহমা মেহমানদারি করেছেন ওনাকেও এখন উনি ওই নাস্তাগুলো খেয়ে হযরত হাজা গরীব নওয়াজ আলাইহির রহমার চেহারা উজ্জ্বল হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ আগে যে একরকম ছিল এখন পরিবর্তন হয়ে যাচ্ছে কারণ ওলির সুহবত পেয়েছে সুবহানাল্লাহ বলুন না সেজন্য আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানাত তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন তোমরা আমি আল্লাহকে ভয় করো নেককার সলিহীন বান্দা যারা তাদের সুহবতে বসো জোরে বলুন সুবহানাল্লাহ সেজন্য হজ গরীব নামাজ একটি কথা বলতেন যে তোমরা নেক কাজ করার চেয়ে নেককার মজলিসে বসো নেককার বান্দাদের সুহবতে বসো জোরে বলুন সুবহানাল্লাহ উনি আরেকটা কথা বলেছেন যে তোমরা পাপ কাজ করার চেয়ে পাপ কাজ যারা করে তাদের সুহবত ছেড়ে দাও সুবহানাল্লাহ বলুন সেজন্য বলে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ বলিদের সুহবতে থাকলে আপনার জীবন ধন্য হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ এই ধরনের মাহফিল আসলে বসলে সহযোগিতা করলে আপনার ঈমান বৃদ্ধি পাবে আপনি হজে গরীব নামাজ আপনাকে মহব্বত করবে জোরে বলুন সুবহানাল্লাহ এই একটা গেল ওনার চেহারা উজ্জ্বল বেড়ে যাচ্ছে আচ্ছা এখন উনি ওই ফল বাগানটা বিক্রি করে দিলেন কেন বিক্রি করলেন কারণ তো ওনার বাপ পৈতৃক সম্পত্তি বেশি নেই ওনার পড়ালেখা চালাতে হবে ধর্মের কাজ করতে হবে ইসলামের জন্য খেদমত করতে হবে এখন উনি ওই বাগানটা বিক্রি করে দিলেন সেল করে দিলেন সামান্য যে হাদিয়া পেয়েছেন এগুলো দিয়ে উনি বিভিন্ন দেশ ইরাক বুখারা আরো যত ধরনের দেশ আছে এগুলো সফর করছেন ভ্রমণ করছেন কেন জ্ঞান অন্বেষণ করবে পাশাপাশি মানুষদেরকে হিদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে নিয়ে আসবে যেটা আমার নবীকে আল্লাহ মিশন দিয়ে পাঠিয়েছেন ওয়ালা কদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান ইয়াবুদুল্লাহ ওয়া জিতানিবু তাগুত জুরু বলেন সুবহানাল্লাহ সেভাবে উনিও মিশন করছেন মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য উনি এখন যেতে যেতে বুখারা নামক জায়গায় গেলেন সেখানে একজন মুহাক্কিক বুজুর্গর শরণাপন্ন হলেন দেখা পেলেন যার নাম হচ্ছে হযরত উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ বলুন যিনি হচ্ছেন হারওয়ান শহরের নাম আমরা অনেক সময় জারগর কুতুব দিয়া আমরা অনেক সময় বলি কুতুবি এরকম একটা দেশকে গ্রামকে এজাফত করে নিসবত করে তো উসমান হারুনি উনি হারওয়ান শহরের লোক ওনার সাথে যখন দেখা হয়েছে তখন ওনার নাম হয়ে গেল উসমান হারুনি হারওয়ান থেকে হারুনি আচ্ছা ওনার পীর মুর্শিদ কার পীর মুর্শিদ গরীব নামাজের পীর মুর্শিদের নাম হচ্ছে উসমান হারুন আলাইহির রহমান
ওনার সাথে সাক্ষাৎ উনি ওনাকে দেখে খুশি হলেন কারণ ক্লাসের মধ্যে যারা ভালো ছাত্র চরিত্রবান আদর্শবান তাদেরকে দেখলে তাদের সুনাম করলে তাদের পরিচয় করাইলে শিক্ষকের গর্ব শিক্ষকের অহংকার করে যিনি ভালো স্টুডেন্ট ভালো চলাফেরা করে যার চরিত্র সুন্দর সুবহানাল্লাহ বলুন না তো হযরত গরিব নওয়াজকে দেখে উসমান হারুনি আলাইহি রহমা বুঝতে পারলেন যে ওনাকে যদি আমি বায়াত করাই ওনাকে যদি আমার সঙ্গে রাখি আমার পাশে রাখি তাহলে আমার সুনাম আরো বাড়বে সুবহানাল্লাহ বলুন না উসমান হারুনি আলাইহি রহমার সাথে যখন গরিব নওয়াজের দেখা হয়ে গেল ওনার সাথে এখন পীর মুরিদি সম্পর্ক প্রায় ২০ বছর উসমান হারুনির সাথে ছিলেন সেবা করেছেন খেদমত করেছেন এখন তো আরা ফিরুকের মুরিদ হইলে বাজে আরা তো ফিরে কিছু নদের আয় ফিরের হাসে বাইতে হই দিয়ে জিয়ানাল্লাহ আশা করে চাকরি হইব আর ব্যবসা হইব আর পরিবার সুশান্তি থাইব অসুস্থ তো মুক্তি হইব ইয়াদে ধন কিছু নর আর হাজা গরিব নওয়াজ ২০ বছর পীরের সেবা করেছেন গোলামি করেছেন কোনদিন নারাজ হন নাই পীরে যা বলেছেন তা মেনেছেন এটাই হচ্ছে আদব সুবহানাল্লাহ বলেন সেই জন্য তো আজকে হাজা গরিব নওয়াজ হয়েছে আতে রসুল হয়েছে বন্দে নওয়াজ হয়েছে কুতুবুল ওয়াক্ত শেখ হয়েছে কুতুবুল মশায়েখ হয়েছে এগুলো এমন এমন হয় না ধৈর্য ধারণ করতে হবে চরিত্রবান হতে হবে আপনার যদি চরিত্র না থাকে আপনার ধন সম্পদ টাকা পয়সা এগুলো দিয়ে কোনো কাজ আসবে না আপনার যদি টাকা হারিয়ে যায় এগুলো ব্যবসা করলে আবার আসবে ঠিক কিনা বলেন আপনার যদি ব্যবসায় লস হয়ে যায় ব্যবসা আবার করলে চলে আসবে আপনার যদি স্বাস্থ্য নষ্ট হয়ে যায় এগুলো ডাক্তারের কাছে মেডিসিন গেলে চলে আসবে কিন্তু চরিত্র যদি হারিয়ে যায় আবার ফিরে আনা কঠিন হোয়েন মান ইজ লস্ট নাথিং ইজ লস্ট হোয়েন হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট বাট ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট জুরু বলেন সুবহানাল্লাহ চরিত্র হচ্ছে মানুষের অমূল্য সম্পদ ক্যারেক্টার ইজ এ ক্রাউন অফ এ ম্যান সেই জন্য আজকের মাহফিল থেকে আমরা তো জীবন আলোচনা করছি সংক্ষিপ্ত আরো করব কিন্তু আমাদেরকে চরিত্রটা কি করতে হবে ঠিক করতে হবে সুন্দর করতে হবে যেন আমার দ্বারা আরেকজন ভাইয়ের কষ্ট না হয় আমার দ্বারা আপনার দ্বারা যখন পরিবারের পিতামাতার চেহারা মলিন করতে না হয় আপনার দ্বারা যখন বংশের নাম রক্ষা হয় ঐতিহ্য রক্ষা হয় এলাকার সুনাম হয় সেভাবে চরিত্রবান হতে হবে জুরু বলেন সুবহানাল্লাহ এরপরে উনি ২০ বছর গোলামি করেছেন এখন উসমান হারুন আলাইহিস রহমা খুশি হয়ে ওনাকে নিয়ে হজ করতে যাবে কোথায় যাবে আপনাদের মনোযোগ আছে ইসলামের স্তম্ভ কয়টি ৫টি সেখানে অন্যতম কি হজ করা হজ ইজ এন ভেরি ইম্পর্টেন্ট ওয়ে অফ আওয়ার লাইফ হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত কাদের উপর যাদের উপর হজ ফরজ ধনীদের উপর গরিবদের উপর আচ্ছা উনি ওনাকে নিয়ে হজ করতে বের হলেন মক্কাতুল মুকাররমা পৌঁছলেন আ নবীর আশেক যারা ফানি এখানে ফুকুরের ফানি আছে না ফানি মাছ ফানি ফেলে কুশি ফানি ছাড়া মাছ বাঁচবে বাঁচবে না আশেক রসুল যারা তারা নবীর শান অমান শুনলে খুশি নবীর শান অমান না শুনলে তাদের মনটা ছোট হয়ে যায় হযরত গরিব নওয়াজ তো শান্ত সত্যকে ইশকের রসুল ছিল মুস্তাফার প্রেমিক ছিল উনি হজ করতে গেলেন মক্কায় উনার মনটা তো মদিনায় টানতেছে জুরু বলুন সুবহানাল্লাহ উনি হজ করে দৈনিক ৫ বার মুস্তাফার রওজায় পাক হাজিরা দিতেন জুরু বলুন সুবহানাল্লাহ আচ্ছা এরপরে উনি যখন ওখানে মদিনায় পাক যেতেন যাওয়ার পরে মদিনা শরীফের রোজে পাকের যে হাদেম ছিল তৎকালীন ওনাকে নবী ইশারা দিলেন যাও এখানে মক্কাতুল মুকাররমা একজন গরিব নামাজ আছে তুমি ওনাকে আমার দরবারে নিয়ে আসো জুরু বলুন সুবহানাল্লাহ নবী রোজে পাক থেকে যখন হাদেমকে ইশারা করা হলো হাদেম খুঁজতে খুঁজতে হযরত গরিব নামাজকে পেয়ে গেলেন পাওয়ার পরে ওনাকে ডাকলেন এ হযরত গরিব নওয়াজ আপনাকে নবীর রোজে পাক ডেকেছেন নবী ডেকেছেন এখন এখানে আরেকটা কথা বলি বুঝার জন্য এই মুহূর্তে কোন একজন মিনিস্টার উপর থেকে যদি আপনাকে ডাকে আপনার মনটা খুশি হবে না আপনি কি না কি করবেন কোনো কিছু করতে পারবেন মানে খুশি আত্মহারা
খাজা গরীব নামাজক মনে মনে আত্মহার হয়ে গেল আল্লাহ আমি কি করতে কি পরে আনার খুলে একটি দানা খাবা তোমার সেই রাস্তা মনে হয়ে যাবে সুবহানাল্লাহ আচ্ছা এখন উনি ইসলামের প্রচারের জন্য আস্তে আস্তে আসতেছে ওনার সাথে আরো 40 জন ছিল কতজন 40 জন কারণ আস্তে আস্তে জায়গা লাগবে না ইসলাম প্রচার করবে আনা সাগরের পাশে আসলো আনা সাগর হিন্দুস্তানে আনা সাগরের পাশে আসলো সেখানে 1600 মন্দির কত মন্দির 1600 মন্দির ওখানে রাজত্ব ছিল ফিত্তিরাজের কার ফিত্তিরাজের রাজত্ব ছিল ওনার উপরে কেউ কথা বলতে পারত না উনি যা বলে তাই ভারতবর্ষ হতো তখনকার যুগে এখন ওনারা চিন্তার মধ্যে পড়ে গেল 40 জন নিয়ে একজন ফকির আসতেছে কিনে কি হয়ে যায় এখন ওনার তো ডিবি বলেন গোয়েন্দা বলেন একজন প্রজাত অনেক ডিবি তাকে প্রতি মুহূর্তে মুহূর্তে দেশে কি হচ্ছে না হচ্ছে সব নিউজ ওনার কাছে চলে যায় তখন ওনারা যখন আসলেন ওই হজা গরীব নামাজ যেখানে থাবু নিয়ে স্থান নিলেন সেখানে ফিত্তিরাজের কতগুলো উট ছিল সেখানে রক্ত উট পালন করত রাকালরা এখন ওনারা যখন উটগুলো ছেড়ে দিয়েছে জায়গাটা খালি ওই খালি জায়গায় ওনারা অবস্থান নিলেন এখন ওনারা এসে দেখতেছে কতগুলো মানুষ এখানে অবস্থান করছে নামাজ পড়ছে আজান দিচ্ছে এটা কি হচ্ছে এখন ওনারা চিন্তার মধ্যে পড়ে গেল ফিত্তিরাজকে খবর দিল বলে যে এই এই সমস্যা আপনার জায়গায় ওনারা কতগুলো মানুষ এসে কুত থেকে আগন্তুক লোক এসেছে বলে ওনাদেরকে তাড়িয়ে দাও ওনারা অনেক চেষ্টা করছে হজা গরীব নামাজকে বলছে যাও এখান থেকে এটা আমাদের জায়গা হজা গরীব নামাজ বলছে এখানে তার অনেক জায়গা আছে তোমরা ওখানে যাও আমরা এখানে আছি এখানে কেন আমাদেরকে তাড়াচ্ছ বলে যে না এখানে আমাদের উটগুলো বানতে হবে হজা গরীব নামাজ আর কিছু না বলে বলছে ঠিক আছে কোনো সমস্যা নাই আমরা চলে যাচ্ছি তোমাদের উট নিয়ে তোমরা এখানে থাকো সুবহানাল্লাহ বলুন না এই কথা বলে হজা গরীব নামাজ লুকিয়ে গেলেন যাওয়ার পরে ওনারা উটগুলো বাঁধলেন বাঁধার পরে যে বাঁধা আর ওই বাঁধা আর খুলতে পারে না উটগুলো মাটির সাথে মিশে গেল রশির সাথে মিশে গেল আর উঠতে পারে না এখন ওনারা চিন্তিতার মধ্যে পড়ে গেল এখন কুস্তি হজা গরীব নামাজ কোথায় কার সাথে আমরা বেয়াদবি করেছি উনি দেখতে এমনি নর্মাল পোশাক হলেও ওনার সাথে সম্পর্ক আল্লাহর সাথে সুবহানাল্লাহ বলুন ওনারা কুস্তে কুস্তে ওনাকে পেয়ে গেলেন যাহা বলা হুজুর আমরা ভুল করেছি অন্যায় করেছি আপনাকে আমরা চিনি নাই আপনি আমাদেরকে ক্ষমা করে দেন এখানে আরেকটা শিক্ষা গরীব নামাজের ক্ষমা হচ্ছে মহত্বের লক্ষণ মডেস্টি ইজ ইমব্লেসমেন্ট অফ গ্রেটনেস ক্ষমা করতে হবে কি করতে হবে গরীব নামাজের মনটা উদার ছিল ক্ষমা করে দিত এত জ্বালা জ্বালাইছে এত জুলুম নির্যাতন করছে তারপরেও ক্ষমা ছাড়া প্রতিশোধ নেন নাই জোর বলুন সুবহানাল্লাহ আমার নবীও তো এই আদর্শ ছিল এই নবী আদর্শ হজে গরীব নামাজ গ্রহণ করেছে তারপরে ওনারা যখন এসে ক্ষমা চাচ্ছে ক্ষমা করে দিয়েছে এখন ওনারা নামাজ পড়ে পানি লাগবে না পানি লাগবে পানির জন্য আনা সাগরে একজন মুরিদকে পাঠালেন পাঠানোর পর ওনাকে ওনারা নিষেধ করলো যেহেতু ওখানে 1600 মন্দির ওখানে অনেক হিন্দুরা ছিল বেদরমিরা ছিল ওনা বলছে তোমাদের পানি নামার দরকার নেই পানি দেব না তোমাদেরকে এখন এটা হজা গরীব নামাজকে বলছে উনি মোহাম্মদ সাদিক রহমতুল্লাহ আলাইহি নামে আরেকজন বক্তাকে মুরিদকে পাঠালেন একটা বদনা দিয়ে আর উনি যখন পানি নিয়ে আনা সাগরে দিচ্ছেন পানি তুলবে আর কি পুরো আনা সাগর সহ পুরো ভারতবর্ষে পানির সংকট সুবহানাল্লাহ বলুন না এটা কার কেরামত হজা গরীব নামাজের কেরামত এটা কিভাবে পেয়েছেন আল্লাহকে রাজি করেছেন মুস্তফাকে রাজি করেছেন কিভাবে রাজি করেছেন হাদিস মা ইয়াজালু পাশাপাশি নওয়াফিল ইবাদত করবে বান্দার সাথে আল্লাহর সাথে মাঝখানে কোনো ডিস্টেন্স থাকবে না সেই বান্দা যখন কোনো কিছু দেখবে ওয়াবাসারাহুল্লাযী ইয়াবসারু বিহি আল্লাহর কুদরতে চক্ষু দিয়ে দেখে সুবহানাল্লাহ বলুন সেই বান্দা যখন কোনো কিছু ধরবে আল্লাহর কুদরতে হাত দিয়ে ধরবে সেই বান্দা যখন কোনো পাও দিয়ে কোথাও যাবে আল্লাহর কুদরতে পাও দিয়ে চলবে সুবহানাল্লাহ বলুন হাজা গরীব নওয়াজ আলাইহির রহমা পুরো জীবনটা মুস্তাফার জন্য স্যাক্রিফাইস করে দিয়েছেন কুরবানি করে দিয়েছেন আল্লাহকে রাজি করেছেন সেই জন্য ওনারা যেটা বলে দুনিয়ার মানুষ সেটা শুনে সুবহানাল্লাহ বলুন ছুটে না কবি তেরা দামান ইয়া খাজা মাইনু
الدين حسن يا خواجة معين الدين حسن چھوٹے نہ کبھی تیرا دامن يا خواجة معين الدين حسن صلاة يا سلام يا الحمد لله بولون তাহলে আনাশাগরের পানি কি হয়ে গেল শুকিয়ে গেল পুরো ভারতবর্ষে এখন ফিত্রিয়াস তো মার গরম কিরে কি হয়ে যাচ্ছে এগুলো উনাকে একজন ব্রাহ্মণ আগে ইঙ্গিত দিয়েছে যেটাকে আমরা জ্যোতিষী বলি গণক বলি না গণক ওই গণক উনাকে আগে ইঙ্গিত দিয়েছিল এবং উনার পিতা সমেৎসর উনার মাতা সহ উনাকে ইঙ্গিত দিয়েছে প্রিভিয়াস ইঙ্গিত দিয়েছে পূর্বে সতর্ক সংকেত দিয়েছে তোমার এই রাজ্য তুমি দখল করতে পারবে না তোমাকে সতর্ক থাকতে হবে একজন মুসলিম এসে একজন ফকির এসে এই ভারতবর্ষে একদিন জয় করে ফেলবে জোর বলুন সুবহানাল্লাহ মা বাবার কথা গুরুত্ব দিতে হবে কি হবে না ফিত্রিরা যে এগুলো গুরুত্ব দেয় না হতে মা বাবা বলছে আর কি এরকম অনেক আছে না আমাদের পিতামাতা আমাদেরকে অনেক উপদেশ দেয় কিন্তু আমরা এগুলো কি মানি না অবশ্যই মানতে হবে কারণ পিতামাতা আপনার জন্য জান্নাত এবং জাহান্নাম আর হাজে গরীব নামাজ তো আমরা তো এই বয়সে পিতামাতাকে পাচ্ছি হাজে গরীব নামাজ 15 বছর বয়সে পিতামাতাকে হারিয়ে ফেলেছেন এই এত কিছু মুহাদ্দিস মুফতি হাফেজে কোরআন মুবাল্লিগ সব কিছু ওই ফল বাগান যে বিক্রি করছে এগুলো দিয়ে নিজে নিজে অর্জন করছে কষ্ট করে জোরে বলেন সুবহানাল্লাহ মা বাবা বহুত বড় নিয়ামত কি বহুত বড় যে মা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন সুবহানাল্লাহ বলবেন না হে প্রভু তুমিও তারে তোমার আর ছায়া নিলে করিও পালন মাকে করিও পালন সুবহানাল্লাহ বলুন মাঝে ছিল আমার পাশে সুখে দুঃখে থাকত বসে সে মাঝি আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে হে প্রভু তুলেছি হাত তুমি তারে দাও গো না যা করে নাও আপন হে প্রভু তুমিও তারে তোমার আর ছায়া নিলে করিও পালন মাকে করিও পালন সুবহানাল্লাহ বলুন তাহলে হাজে গরিব নামাজ 15 বছর বয়সে পিতা মাতাকে হারিয়ে এতিম হয়ে গেলেন এখন আনা সাগর থেকে আমি এদিকে চলে আসলাম পুরো ভারতবর্ষে পানি কি হয়ে গেল শুকিয়ে গেল এখন ওনারা চিন্তিতের মধ্যে পড়ে গেল আবার হাজে গরিব নামাজে কুচতেছে ও ফকির ও দরবেশকে কুজ উনি এমন বাবা আল্লাহকে রাজি করেছেন আমরা ওনার সাথে পারতেছি না এখন ফুরা লস্কর সৈন্য প্রথমে 300 700 1500 এভাবে করে পাঠাচ্ছে পাঠিয়ে কোনো কাজ হচ্ছে না ওনাদের একেবারে ভারতবর্ষের যিনি জাদুঘরি বিদ্যা বেশি জানে ফার্স্ট ক্লাস স্টার্ট আছে প্রথমে পাঠালেন রামদেব এরপরে অজয়পাল যোগী বা জয়পাল যোগী বলতে পারেন অজয়পাল যোগী বলতে পারেন জয়পাল যোগী বলতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা প্রথম রামদেবকে পাঠালেন পাঠানোর পরে উনি ওনার চেহারা দেখে রামদেবের এমন পরিবর্তন হয়ে গেল কারণ আল্লাহর বলি খারা জানেন যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় জুরু বলুন সুবহানাল্লাহ হজে গরিব নামাজ ওই যে ইব্রাহিম কান্দুজি আলাইহিস রহমা রুটি টুকরা খাওয়াই দিয়েছে খাওয়ানোর প্রত্যেক ওনার চেহারার মধ্যে এমন নূরানিয়তা এসে গেল পুরা চমকাচ্ছে ভারত বর্ষ পুরা ওনার চেহারা দেখে ইসলাম ধর্মের মধ্যে বড় বড় জাদুকরলা রামদেবের মতো জাদুকররা ইসলাম ধর্ম গ্রহণ করছে জোরে বলেন সুবহানাল্লাহ এরপরে উনি আর কিছু করতে পারলেন না উনি চলে গেলেন এখন পাঠালেন জয়পাল যোগী বা অজয়পাল বলে উনি মহা পারদর্শী জাদুঘরি বিদ্যায় পিতরাজ বলছে তুমি এত জাদুঘরি জানো ভারতবর্ষে একজন ফকির এসেছে ওনার সাথে তুমি ভাবতেছ না তোমার কে কি জাদুঘরি করো তোমার জন্য অনেক পুরস্কার আমি রেখে দিয়েছি রিওয়ার্ড রেখে দিয়েছি তুমি যদি এই ফকিরকে এই দরবেশকে
দরবেশ হাজে গরীব নামাজকে তুমি যদি নিস্তার সালামুনিয়া হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি মুহাববতে জিকির হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল্লাহ জিসনে উম্মত কে লিয়ে রোকে গুজারি রাতি ওহি মাহবুব খুদা তা মুঝে মালুম নতা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মোহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল্লাহ সুম্মা দাল্লা ফাতা দাল্লা তা মুঝে মালুম নতা উজুন মিন্নি ইয়া হাবিবি তা মুঝে মালুম নতা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মোহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মোহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা আলহামদুলিল্লাহ বলুন এখন হজ এক গরিব নামাজ নাম তো গরিব নামাজ না এটা উপাধি কিভাবে পেলেন উনি ওনার আব্বার সাথে ঈদগাহে যাচ্ছে কোথায় যাচ্ছে আমাদের ছেলে সন্তান আপনাদের ছেলে ঈদগাহে যায় না হাত ধরে যাচ্ছে বাপের নাম কি বলছি মনে আছে ইন্টারভিউ দিতে হবে আর ওয়াজ কি শুনছেন মোহাম্মদ গিয়াসউদ্দিন গিয়াসউদ্দিনের সাথে যাচ্ছে ঈদগাহে কারণ ওনার মনটা আগে বলছিল উদার ছিল রাস্তা দিয়ে সবাই নতুন জামা পড়ে যাচ্ছে একজন ছেলে খান্না কাটে হচ্ছে ছিঁড়া পাটায় কাপড় মহিলা যুক্ত আর কি গরিব ছেলে আর কি সবাই নতুন কাপড় পরছে একজন ছেলে ফাড়া ছিঁড়ে কাপড় পরছে গরিব নামাজের দৃষ্টি তীক্ষ্ণ দৃষ্টি দেখেন ওখানে গেল ওনার মনটা ছিল সবসময় মানুষদের উপকার করা পরোপকার করা মানব সেবা করা উনি শিক্ষাও দিয়েছেন তোমরা মানব সেবা করো সুবহানাল্লাহ বলো এখন ওখানে যখন দেখলেন নিজের যে জামা ছিল খোদা কি কসম হজ এক গরিব নামাজ আলাইহির রহমাত ওই ছোট্ট শিশুকে নিজের গায়ের জামা দিয়ে দিলেন জুরু বলুন সুবহানাল্লাহ তখন থেকে উনি উপাধি পেলেন গরিব নামাজ গরিবদের সহায়ক জুরু বলুন সুবহানাল্লাহ আমাদেরও একে অপরকে পাশের মানুষদেরকে গরিবদেরকে সহযোগিতা করার দরকার আছে না নাই আছে কারণ কিয়ামতের ময়দানে নবীরা শহীদরা ঈর্ষা করবে হিংসা না ঈর্ষা যে আল্লাহ আপনি এই বান্দাদেরকে এত পজিশনে রেখেছেন ওনারা তো কোনো নবী না ওনারা তো কোনো শহীদ না হাদিস ইন্না মিন ইবাদাল্লাহ লাউনা সামাহুম বিআম্বিয়া ওয়ালা আহাদা ইয়াগবাতাহুম লাম্বিয়া ওয়াস শুহাদা ওয়াউমাল কিয়ামাত বিমা কান মিনাল্লাহি তাআলা ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাখবারনা মানহুম ক্বালহুম ক্বালা তাবু বিরহিল্লাহ আলা গায়রিল হাওয়া বাইনাহুম ওয়ালা আমওয়াল ইতাআতুন বাইনাহুম ওয়াল্লাহু আন-নুজুম লানুরা ওয়া ইন্নাহুম আলা আল্লাহি জুরা নুরা লা ইয়াখাফুন ইযা খাফা আন-নাস আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন সুবহানাল্লাহ বলুন হাদিস কিয়ামতের ময়দানে এমন কতগুলো বান্দা হবে যারা নবী না যারা শহীদ না তারা গাজী না কিন্তু তাদের পজিশন এমন উপরে হবে তাদেরকে দেখে নবীর ঈর্ষা করে প্রশ্ন করবে আল্লাহ এরা খারা ইয়া রাসূলুল্লাহ এরা খারা তখন উত্তর আসবে এরা হচ্ছে আমার দুনিয়ার জমিন ওই বান্দা যারা মানুষকে ভালোবেসে নিঃস্বার্থভাবে মানুষের উপকার করেছে কোনো স্বার্থ হাসিল করে নাই গরিব নামাজ তার মধ্যে অন্যতম একটা ছোট্ট গরিব শিশুকে নিজের পরনের খাবার দিয়ে দিলেন উৎসর্গ করে দিলেন এনারা হচ্ছে সেই ধরনের বলি আজকে তাদের সম্মানে আমি এত পজিশন এত মর্যাদা সাজিয়েছি জুরু বলুন সুবহানাল্লাহ তাহলে আমাদের সালাম এটা নবীর সুন্নাহ সাহাবায়ে কেরামরা কোথায় চলে যেতেন জানেন বাজারে চলে যেতেন কেন সালাম দেওয়ার জন্য আর আম্মা জানাইজা সিদ্দিকে বলেছেন আমি আমার হাবিবকে হাবিব মানে নিজের স্বামী আর কি আমি আমার রসুলকে
গট থেকে এতবার চেষ্টা করেছে আগে সালাম দেব কোনোদিন সালাম দিতে পারি নাই আমি গট থেকে বের হওয়ার আগে আমার রাসূল আমাকে আগে সালাম দেয় সুবহানাল্লাহ বলে তাহলে আজকের আজকের মাহফিল থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে কি ছেলেরা পিতামাতাকে সালাম দিবে ছোটরা বড়কে সালাম দিবে এবং আমরা যারা স্বামী আছি আমাদের বিবিদেরকে সালাম দেওয়ার দরকার আছে না নাই ইয়ারা তো বউলের সালাম নদী দিনে আজ এ যাইয়ের বউলের মা বোনের সালাম দিবেন সালাম দি তার মন না খুশি হইব কি হইব খুশি হইব ইয়া তারা বউলে মারি বউলের কি করি মারি ফিড়া দি অনরা এত কষ্ট করি মাইয়ে বে লালন পালন করে অনরা তো তুলে দিয়ে দে মাইদি বললা না এবার আদর করিবেন যত্ন করিবেন ইবা আল্লাহর আমানত সুবহানাল্লাহ বলুন নবী আমার প্রিয় রাসূল এই যে হুজুর আগে বলেছেন নয়টি বা এগারোটি বিবাহ করেছেন কোন স্ত্রীকে অত্যাচার এবং সহযোগিতা করেছেন সুবহানাল্লাহ বলুন আম্বা আয়েশা সিদ্দিকা যখন রান্না করতেন আম্বা আয়েশা একটা করলে রাসূল আরেকটা সহযোগিতা করতেন জোরে বলুন সুবহানাল্লাহ আজকে আমাদের সমাজে সেটা নেই ঘরের মধ্যে বাহিরে বন্ধু বান্ধবের সাথে খুব সুন্দর আচরণ কিন্তু ঘরের মধ্যে গেলে মাথা গরম মানে লবণ কমাইছি তেল কমাইছি পানি কমাইছি স্বাদ হয় না তরকারি এরকম বলা যাবে না স্বাদ না হলেও বলবেন তরকারি আলহামদুলিল্লাহ আজকে অনেক স্বাদ হয়েছে উনি বাচ্চা নিয়ে মেয়ে নিয়ে ছেলে নিয়ে কত সংসার করে ঘর পরিষ্কার করে আপনার জন্য এত কষ্ট করতেছে কিন্তু তারপর আপনার শুকুর পাচ্ছে না এটা হচ্ছে স্বামীদের কথা আর যারা মা বোন আছেন মা বোনদের উদ্দেশ্যে বলে আজকে যেহেতু হজ গরিব নামাজের উঠছে পাক তাহলে আপনাদের উচিত স্বামীদের যখন বাহির থেকে কষ্ট করে মাথার গাম পায়ে পেলে আপনার জন্য করতেছে আপনার উচিত সেই স্বামীকে একটু ঠান্ডা পানি শরবত দেওয়া বাহির থেকে আসলে চাকরি থেকে আসলে গোসল করলে থাউল লঙ্গি খাবার গুলো এনে সাবন গুলো সুন্দর পানি এগুলো পরিষ্কার করে দেওয়া সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এখন তো কি বলবেন সবাই যখন শিক্ষিত হয়ে যাচ্ছে এখন ছেলের থেকে মা বোন আরো বেশি শিক্ষিত হয়ে যাচ্ছে তুই তো এসএসসি আই তো বিএ পাস অনার পাস তুমি আগে বলে রান্না করো হয়তো এখানে নাই অনেক এলাকার মধ্যে আছে এগুলো করা যাবে না এটা আপনার স্বামী উনি আপনার স্ত্রী একে অপরকে সমন্বয় করতে হবে কারণ হজ গরিব নামাজরা নবীরা কোনোদিন স্ত্রীদেরকে এভাবে নির্যাতন করে নাই বড় কথা বলে নাই কষ্ট পাইবে না কথা বলে নাই যাই হোক তাহলে হজ গরিব নামাজ এই উপাধিটা পেয়েছেন কেন দান করেছেন কি করেছেন সালাতুনিয়া বাড়াই দিতে হবে সালাতুনিয়া সালামুনিয়া আইনা মে মুহাম্মদ সাল্লি আলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জুরো জুরো আইনা মে মুহাম্মদ সাল্লি আলা সুবহানাল্লাহ সুবহান দি জিসনে হামারে দিল কো জালা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহুম্মা মুহাব্বতে ওয়ালা লি সাইয়্যিদ মা